শিরক দুই প্রকার, শিরকে আকবর বড় শিরক, শিরকে আকবর বড় শিরক, আল্লাহ ছাড়া অন্য নামে, আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করাকে শিরক বলা হয়। আল্লাহর নামে অন্য কারো নামে জবাই করলে এটা শিরক হয়। কি হয়? শিরক হয়। কেউ আবার তীরের নামে গরু জবাই করে ঠিক নেবে ঠিক, কেউ মাজারের নামে গরু জবাই করে ঠিক নেবে ঠিক। আমার বাবা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে এটা শিরক হবে। এই এই গোশত খাওয়া যাবে না, মুসলমানের জন্য হারাম। কবর পূজা করি, মাজার পূজা করি, মাজারে সন্তান চায়, মাজারে সন্তান চায়, মাজারে গিয়ে রোগ মুক্তি কামনা করি, মাজারের কাছে গিয়ে মাজারে গিয়ে সেজদা করি, সেখানে গিয়ে রোগ মুক্তি কামনা করে ঠিক নেবে ঠিক, এটা বড় শিরক। কারণ কোন কোন ব্যক্তি রোগাক্রান্ত হলে মসজিদে গিয়ে আল্লাহর নিকটে এসে সেজদা দিয়ে কান্নাকাটি করবে ঠিক নেবে ঠিক, মাজারে গিয়ে না, তাই না? শিরকে আসগর ছোট শিরক, ছোট শিরক, ছোট শিরক। এক নম্বর হচ্ছে প্রকাশ্যে। এই ছোট শিরক দুভাবে হয়, একটা হয় প্রকাশ্যে আরেকটা হয় গোপনে, একটা হয় প্রকাশ্যে আরেকটা হয় গোপনে। যেমন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা। আমি বলে আল্লাহর কসম করে বলছি এইভাবে বলা যাবে, কিন্তু যদি বলে আমি মায়ের কসম করে বলি, আমি আমার বাবার কসম করে বলি, আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে বলি, এমন বলে কি বলে না? অথচ এ ধরনের কথা, এ ধরনের শপথ করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যখন তোমাদের কোনো শপথ করার প্রয়োজন হবে আল্লাহ বলেন আমার নামে তোমরা কসম করো, ঠিক না বেটি? মানুষ কাজের মাধ্যমে শপথ শিরক করে, কথার মাধ্যমে শিরক করে। এই যে মানুষটা কাজ করলো, ছেলের নামে শপথ করলো, মায়ের নামে শপথ করলো, বাবার নামে শপথ করলো, আবার বলতেছে আমি মসজিদে গিয়ে কসম করে বলছি, এই মসজিদের দিকে লক্ষ্য করে কসম করে বলছি, এগুলো হলো শিরকে আসগর, ছোট ছোট শিরক। এ ধরনের শিরক করা যাবে না, ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা গোপনীয় শিরক আছে, কি আছে? গোপনীয় শিরক, গোপনীয় শিরক যা অন্তর দিয়ে হয়। কি দিয়ে হয়? অন্তর দিয়ে হয়। যেমন মসজিদে গিয়ে নামাজ পড়তেছি দীর্ঘ করে লম্বা করে, মানুষ জন দেখে মনে ভাবে আমি খুব ধীরে স্থির ভাবে নামাজ পড়তে পারি, ঠিক ভাবে ঠিক। আবার কারো বাড়িতে জামাই বাবু এসেছে, কে এসেছে? জামাই বাবু এসেছে, শ্বশুর যদি মসজিদে না যায় চিন্তায় পড়ে যাবে, জামাই এসেছে মসজিদে না গেলে চলবে না, মসজিদে না গেলে চলবে না। জামাই বাবুকে ভয় করে সে মসজিদে গেলে এটা শেরক, কারণ আল্লাহকে ভয় করে সে মসজিদে যাওয়ার কথা ছিল, কিন্তু জামাইকে ভয় করে সে মসজিদে গেলে ঠিক দেবে ঠিক। আবার জামাই বাবু মনে করে শ্বশুরজি আত্মীয় স্বজন সবাই মসজিদে গেলে আমি না গেলে চলবে না, ঠিক নেবে ঠিক। সেই জামাই ও শ্বশুর আত্মীয় স্বজনকে ভয় করে মসজিদে গেল, জামাই কোনোদিনও নামাজ পড়ে না, তাদেরকে দেখে নামাজে গেল, এটা হলো লোক দেখানো নামাজি, ঠিক নেবে ঠিক। এটাও গোপনীয় শিরক, এটা অন্তর দিয়ে আল্লাহকে মানা হলো না, ঠিক নেবে ঠিক।